জাতীয় মাছ ইলিশ মাছ ধর্ম খামু বারো মাস আমি আর মামু ধর্ম আর খামু। বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম হালাল রান্নাবান্নার ছোট্ট এপিসোডে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম দর্শক আজ আপনাদের রান্না করে দেখাবো ন্যাশনাল ফিশ অফ বাংলাদেশ অর্থাৎ জাতীয় মাছ বাংলাদেশের ইলিশ মাছ তবে রান্না নয় আমরা আজকে ভাজা করে দেখাবো প্রিয় বন্ধুরা পদ্মা মেঘনা যমুনার পরে আমরা যখন ঘুরতে যাই তখন সেখানে দেখি অসংখ্য হোটেল এবং রেস্তোরাঁ সেখানে নদীর পারে অসংখ্য হোটেল আর রেস্তোরাঁ মাঝে ইলিশ ইলিশ ভাজা এবং ইলিশের ডিম ভেজে উপভোগ করা যায় তো প্রিয় দর্শক দাঁড়িয়ে থেকে ইলিশ মাছ ভাজিয়ে নিয়ে খিচুড়ি অথবা গরম ভাতের সাথে ইলিশ উপভোগ করা ওয়াও বি একটি এনজয় অলসো তো প্রিয় দর্শক আমরা কিভাবে আজকে ইলিশটা ভেজেছি আসুন দেখে নেই আমরা কিছু ইলিশ মাছের টুকরো নিয়ে নিলাম এবং দিয়ে দিলাম এখানে লবণ এবং পরিমাণ মতো আর দিয়ে দিলাম হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে আমরা সরিষার তেল দিয়ে দিলাম তারপর আমরা এগুলোকে ভালোভাবে মেখে নেব আমরা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মাছগুলোকে যাতে মাছের রন্ধ্রে রন্ধ্রে যাতে সেই মশলাগুলো পৌঁছে যায় প্রিয় দর্শক আমরা মেখে নিলাম এখন একটি প্যানের মধ্যে আমরা দুই চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম সরিষার তেল দিয়ে মাছটা ভাজলে খুবই একটি টেস্টফুলি হয় তো প্রিয়দর্শক আমরা মাছগুলোকে প্যানের মধ্যে ছেড়ে দিলাম এবং এক পিঠ ভেজে নেব প্রথমে প্রিয়দর্শক ক্যামেরার মধ্যে ক্যামেরা আমরা মাছগুলোকে ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমরা মাছগুলোকে উল্টিয়ে দেব প্রিয়দর্শক আমরা মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি আমরা অন্য পিঠটাও ভালোভাবে ভেজে নিচ্ছি প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন আমরা এক পিঠ ভালোভাবে ভেজে নিলাম এখানে আমরা পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ভেজে নিলাম এবং জালটাকে আমরা লো আচে দিলাম দিয়ে রেখেছিলাম প্রিয়দর্শক আমাদের মাছগুলো পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে মুচমুছো করে ভেজে নিলাম প্রিয় দর্শক এখন আমরা সেই প্যানের মধ্যেই দিয়ে দেব কিছু পরিমাণ পেঁয়াজের কুচি এবং বেরেস্তা করার জন্য প্রিয়দর্শক মাছ ভাজার সাথে পেঁয়াজে বেরেস্তাওয়াও খুবই একটি মজাদার ব্যাপার আমরা দিয়ে দিলাম কিছু কাঁচামরিচের কুচি অর্থাৎ কাঁচামরিচের টুকরো দিয়ে ভালোভাবে আমরা বেরেস্তা করে নেব তারপর আমরা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবং ভালোভাবে আমরা বেরেস্তাগুলোকে করে নিলাম প্রিয়দর্শক এখন আমরা উপর দিয়ে মাছগুলোকে সাজিয়ে দেব তারপর আমরা মাছগুলোকে নামিয়ে নেব প্রিয়দর্শক আমাদের মাছ ভাজা হয়ে গেছে এখন আপনাদেরকে আমরা সার্ফ করে দেখাবো প্রিয়দর্শক সার্ভ করার আগে আমরা ডেকোরেশনটা করে নেব আমরা উপর দিয়ে বসিয়ে দিলাম টমেটোগুলো আমরা গোল গোল চাক করে কেটে রেখেছি বিসমিল্লাহিউলা বারকাতিল্লা প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের খাদ্যে পূর্ণ বরকদান করুন এখন আমরা দিয়ে দিলাম উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো তারপর আমরা সাজিয়ে নেব তারপর আমরা একে একে মাছগুলোকে বসিয়ে সুন্দর একটি ডেকোরেশন করে নেব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই ইনজয়ফুলি একটি রান্না এই ইলিশ মাছ ভাজা প্রিয় দর্শক আশা করছি আমাদের আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আমাদের রান্নাটা কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্রিয়দর্শক সকলের মঙ্গল কামনা করছি সকলে ভালো থাকবেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জাতীয় মাছ ইলিশ মাস ধর্ম খামো বারো মাস আমি আর মামো